পহিলা বহাগত মাজ নিশালৈকে ঢোল পেঁপার মাতেরে মুখরিত হয়ে পড়িল শিবসাগর। পরম্পরা রক্ষা করে নাহরকলি হুঁচরি দলে শিবসাগরের জয়সাগরত গৃহস্থর চোতালে চোতালে পরিবেশন করলে হুঁচরি। হুঁচরি পরিবেশন করে গৃহস্থক মনোরঞ্জন দিয়ার বছরটি যাতে কুশল মঙ্গলে পার হয় তার বাবে বিহুয়া বিহুয়তী সকলে দিলে আশীর্বাদ। আগ্রহাম শিবসাগরের পর আমার সাংবাদিক প্রদীপ গগৈর বিশেষ প্রতিবেদন। হয়, শিবসাগরের বিভিন্ন প্রান্ত আজি পহিলা বহাগর দিনট হুঁচরি পরিবেশন করা পরিলক্ষিত হয়েছে। বিশেষক ঘরে ঘরে চোতাল বিহু তথা চোতালে চোতালে হুঁচরি পরিবেশন করেছে হুঁচরি দলসমূহে। এয়া মই দেখাইছো শিবসাগরের জয়সাগরের পরিবেশ। জয়সাগরত নাহরকলি হুঁচরি দলে এই ধরনের ঘরে গৃহস্থর ঘরে ঘরে ইয়া চোতাল বিহু পরিবেশন করেছে, হুঁচরি পরিবেশন করেছে। মই বর্তমান মাজলে লৈ গৈছো বিহুর মাজলে। গৃহস্থ আছে যেহেতু আজি পহিলা বহাগ, গৃহস্থর ঘরত এই ধরনের পদধূলা দিছে সেই হুঁচরি দলসমূহে। গৃহস্থর ভাষ্য আমি লবলৈ চেষ্টা করিম। যেহেতু হয় খুড়াদেউ, আজি পহিলা বহাগ আপনার ঘরত পদধূলা দিছে সেই হুঁচরি দলে, কি কব আজি? আজি প্রথম বহাগর দিন এই হুঁচরি যা দেখি মনত বহুত আনন্দ পাইছো। আর আমার এই হুঁচরি পরম্পরাটা একেবারে নাইকিয়া হয়ে গেছে। আমি ভাবিছো এইদরে ঘরে ঘরে হুঁচরি গাওয়াটা আজিকালি একেবারে নাইকিয়া হয়েছে, এখনলোকে পরম্পরা রক্ষা করেছে।
বহুত ভাল পাইছো আর সকল অসমবাসীকে বিহুর উলক জয়। গৃহস্থ গৃহস্থ যথেষ্ট আনন্দ প্রকাশ করেছে। মানে পুনের এই হুঁচরি যা দেখাব বিচার খুরাক বিহুর নাঙে চাই কেলৈ বাৰু সুধিছ, ও কেলৈ বাৰু সুধিছ মোর কনে গো, ও মুগালি গেং চিলানে বিহু আৰু ঐনিত কনে গো কনে এইদরে শিবসাগরের আজি বিভিন্ন প্রান্তত এনেদরে পহিলা বহাগত গৃহস্থর ঘরে ঘরে হুঁচরি পরিবেশন করেছে হুঁচরি দল সমূহে। আর হুঁচরি বিহুয়া বিহুয়তী সকলের এই পদধূলা পড়াত সন্তুষ্টি প্রকাশ করেছে ইয়ার গৃহস্থ তথা স্থানীয় রাইজে। মই দেখাইছো এনে ধরনের আজি পহিলা বহাগত হুঁচরি উপভোগ করেছে ইয়ার স্থানীয় রাইজ তথা এই জয়সাগরের এইখান ঘরের গৃহস্থয়। আনহাতে মৰাণৰ সমীপৰ পুৰণি বলাই গাঁৱতো সোণোৱাল কছাৰীসকলে ঘৰে ঘৰে পৰম্পৰাগত হাইদাং হুঁচৰি কৰিছে। চেমনীয়া ডেকা আৰু জ্যেষ্ঠ সকলোৱে একেলগে কৰিছে হুঁচৰি। সত্তৰ ঊৰ্ধৰ ককায়েও হিয়া উজাৰি বজাইছে ঢোল পেঁপা। ঢোলৰ চেৱে চেৱে এতিয়া নাচি বাগি আনন্দত আত্মহাৰা সকলো। এনেদৰে পহিলা বহাগৰ পৰাই গাঁওখনৰ ঘৰে ঘৰে পৰম্পৰাগত হাইদাং হুঁচৰি উদযাপন কৰিছে। আগবঢ়াম মৰাণৰ পৰা আমাৰ সাংবাদিক ঋষেশ্বৰ বৰুৱাৰ বিশেষ প্ৰতিবেদন। হয়, ৰাজ্যজুৰি এতিয়া পাৰ ভগা উৎসাহ, পিছ পৰি ৰোৱা নাই বৈবিধ্য সকলো। আৰু মই আছো বৰ্তমান মৰাণৰ সমীপৰ পুৰণি গোলাই গাঁৱত। আৰু পুৰণি গোলাই গাঁৱৰ এয়া সোণোৱাল কছাৰীৰ লোকসকলে যি হাইদাং হুঁচৰি পৰম্পৰাগত স্বকীয় বৈশিষ্ট্য থকা হাইদাং হুঁচৰি পৰিৱেশন কৰিছে। আমি হুঁচৰি মাজলৈ যাম। এনেধরনের এটা পুরনি বলাই গাঁত দেখা গেছে ডেকা বুড়া সকল উলাই আহিছে। আর সোণোৱাল কছাৰী সম্প্রদায়ের যে স্বকীয় বৈশিষ্ট্য থাকা এই যে হাইদাং হুঁচরি, হাইদাং হুঁচরি ঘরে ঘরে পরিবেশন করেছে। আর কোয়ার পরিস্থিতি এডাল বাঁহত এনেধরনের টকা লৈ হুঁচরি পরিবেশন করে। আর হুঁচরির মাজর দৃশ্য এয়া ইতিমধ্যে যে আরম্ভণি হয়েছে, সুন্দর এক আরম্ভণি। আর এনেধরনের এটা পেঁপা বজাইছে এজন সত্তর ঊর্ধ্বর ব্যক্তিয়ে, ইয়াকে লৈ দেখা গৈছে এই হুঁচরি এই গৃহস্থর ঘর এটা উখল মাখল পরিবেশ। আর রাজ্যজুড়ি উখল মাখল পরিবেশ, অর্থাৎ মানুহ বিহু বিলাখনের পরাই ঘরে ঘরে হুঁচরি করেছে গাঁওখন। এই হচ্ছে হাইদাং হুঁচরি। হাইদাং হুঁচরি যে সোণোৱাল কছাৰী সম্প্রদায় লোকসকলের স্বকীয় বৈশিষ্ট্য আছে। আর এই স্বকীয় বৈশিষ্ট্য থাকা এই হাইদাং হুঁচরি এটা মৰাণৰ সমীপৰ পুৰণি বলাই ঘরে ঘরে করেছে। যেহেতু বহাগৰ পহিলা বহাগৰ পৰাই এনেদরে ঘরে ঘরে হুঁচরি পরিবেশন করে। এই পরম্পরাগত নিয়ম অনুসরি এটা ঘরে ঘরে হুঁচরি করেছে হাইদাং হুঁচরি। এই হাইদাং হুঁচরি লো এটা গাঁওখনত ব্যাপক উখল মাখল পরিবেশ। টেক্সট হেডলাইন্স আগবঢ়াইছে এভরিডে মশালা। সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি।
এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট মনত রাখিব ভাল করে হব লাগিব আয়োজন এভরিডে মসালা টেস্টি হব ভোজন এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট সুগন্ধ রং আর সুয়াদ খাতি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট টেক্সট হেডলাইন্স আগবঢ়াইছে এভরিডে মসালা ভারতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল নাই কাৰ বতাহ বেছি বলিছে তেওঁ দেখা নাই তেওঁ নাজানে গতিকে আমি আন লোকসকলৰ ওচৰলৈ যাব লাগিব তেওঁলোকৰ মন্তব্য ল'বলৈ আমি চেষ্টা কৰিব লাগিব বজাৰ কৰিবলৈ ওলাই আহিলে নে এনেই বজাৰ আৰু এই টেন যে পাতিছে বিহু কম্পিটিশ্যন তাৰে ছোৱালীক নচাব আহিছে আচ্ছা ছোৱালীক নচোৱাবলৈ আহিছে ছোৱালীক ছোৱালী আগত গৈছে ভোটৰ তালিকাত মানে মোৰ মা ঘৰতে আহিছে নাম ভোট দিব নাই ভোট ভাবিছো দিম এইবাৰ তেজপুৰত বা শোণিতপুৰ লোকসভা সমষ্টিত কাৰ বতাহ বেছিকৈ বলা দেখিছে তেওঁ বিজেপি প্ৰাৰ্থীগৰাকী জয় হোৱাটো বিচাৰো বুলি তেওঁ স্পষ্টভাৱে মন্তব্য কৰা দেখিবলৈ পোৱা গৈছে আন বহু লোক আছে আমি তেওঁলোকৰ ওচৰলৈ যাম বাইদেউ অকণমান ক'ৰ পৰা আহিছে ইটাখোলাৰ পৰা আহিছে কেনেকুৱা খবৰ ভালে নিৰ্বাচন আহিছে জানেই এবাৰ কেনেকুৱা হ'ব বুলি ভাবে বিশ্বনাথত ভালে হ'ব বুলি ভাবিছো আৰু কোন পাৰ্টি এবাৰ আগবাঢ়িব বুলি ভাবে জ্যেষ্ঠ লোকসকলৰ যিহেতু যি চিন্তাধাৰা সেই চিন্তাধাৰাই এই নিৰ্বাচন সমূহত গুৰুত্বপূৰ্ণ ভূমিকা অৱলম্বন কৰে গতিকে আপোনাৰ ওচৰলৈ আহিছো কেনেকুৱা খবৰ ভাল খবৰ নিৰ্বাচন আহিছে এবাৰ কি হ'ব বুলি ভাবে শোণিতপুৰ লোকসভা সমষ্টি 96ত বিজেপিৰ পৰা কেণ্ডিডেট আছিলো গতিকে মই এতিয়ালৈকে বিজেপিতে আছো এটা ব্ৰেকিং নিউজ তিনিচুকীয়াত এজনক জীৱন্তে জ্বলাই হত্যা বাগিচাৰ মাজত এজনক জ্বলাই হত্যা কৰিলে দুৰ্বৃত্তই কচুজান চাহ বাগিচাত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ ঘটনা পুৱতি নিশা আৰক্ষী উদ্ধাৰ কৰে মৃতদেহ এতিয়াও উদ্ধাৰ হোৱা নাই মৃত লোকজনৰ পৰিচয় মৃতদেহ উদ্ধাৰ কৰি মৰণোত্তৰ পৰীক্ষালৈ প্ৰেৰণ ঘটনা সন্দৰ্ভত তিনিচুকীয়া আৰক্ষীৰ তদন্ত আৰম্ভ চাঞ্চল্যকৰ ঘটনা জীৱন্তে জ্বলাই হত্যা কৰা হ'ল এতিয়াও চিনাক্ত কৰিব পৰা হোৱা নাই নিহত লোকজনৰ পৰিচয় আমাৰ সাংবাদিক উপাসনা বৰুৱা গোস্বামীৰ সৈতে সংযুক্ত হৈছোঁ উপাসনা যথেষ্ট এটা ভয়ংকৰ ঘটনা পহিলা বহাগৰ দিনটোত এই কাণ্ড কোনে কিয় এই কাণ্ড সংঘটিত কৰিলে কি তথ্য লাভ কৰিছে আপুনি হয় জয়ন্ত নিশ্চয়কৈ এক খুব বেদনামূলক খবৰ আৰু এই মুহূৰ্তত তিনিচুকীয়া জোকাৰি গৈছে আচলতে এই খবৰটোৱে কিয়নো যিহেতু পহিলা বহাগৰ দিনটোৱে তিনিচুকীয়াত সংঘটিত হৈছে এনে এক ভয়ংকৰ ভাবিব নোৱাৰা এটা ঘটনা তিনিচুকীয়াৰ কচুজান চাহ বাগিচাত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ ঘটনা চাহ বাগিচাত যোৱা নিশা আচলতে চাহ বাগিচাৰ মাজত জীৱন্তে এজন লোকক আচলতে দুৰ্বৃত্তই জ্বলাই দিলে কিন্তু কোনে জ্বলাই দিলে কোন থাকিব পাৰে যাৰ আঁৰত এতিয়ালৈকে জয়ন্ত একো জানিব পৰা হোৱা নাই পুৱতি নিশা যিহেতু তিনিচুকীয়াৰ আৰক্ষীয়ে উপস্থিত হৈ তাত মৃতদেহ উদ্ধাৰ কৰে আৰু মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে এতিয়ালৈ প্ৰেৰণ কৰিছে কিন্তু আমি যিহেতু আৰক্ষীৰ সৈতে কিছু সময় আগতে কথা পাতিছিলো আৰক্ষী এটা কথা জনাইছে যে জয়ন্ত এই মুহূৰ্তলৈকে কোনো ধৰণৰ লোকজনৰ পৰিচয় আচলতে জানিব পৰা হোৱা নাই তেওঁ কোন হয় ক'ৰ হয় কেনেকুৱা স্থানত উদ্ধাৰ হৈছে উপাসনা আৱাসিক অঞ্চলত নে দুৰ্গম স্থানত কোন স্থানৰ পৰা উদ্ধাৰ কৰা হৈছে হয় জয়ন্ত যিহেতু চাহ বাগিচাৰ মাজত এই ঘটনা সংঘটিত হৈছে আৰু চাহ বাগিচাৰ মাজত ওচৰে পাজৰে তেনেধৰণৰ কোনো ঘৰ নাই আচলতে 1-2 কিলোমিটাৰ নিশিছো নিলগত ঘৰসমূহ আচলতে আছে জয়ন্ত যাৰ বাবে কোনো এই ঘটনা যিটো নিশাৰ ভাগত কোনো দেখা নাই আচলতে আৰু কেনেদৰে কোনে সংঘটিত কৰিছে সেয়া জানিব পৰা যোৱা নাই যিহেতু দুৰ্গম এলেকা বুলিয়ে ক'ব লাগিব যিহেতু চাহ বাগিচাৰ মাজত হৈছে জয়ন্ত তাত কোনো ধৰণৰ আৱাস গৃহ নাই আচলতে
তার বাবে এনে ধরনের আসলে কোনো ধরনের কোনো গম পো নাই আসলে কোনে কইছে বা রাতে যেহেতু নিশা এই ঘটনা সকলে আসলে টোপনিত থাকে সেইখানে সময় যেহেতু মানে গভীর নিশা বলে কইছে জয়ন্ত দুই তিন বজার ভিতর হব লাগে হয়তো আরক্ষী এটা মানে অনুমান করেছে যেহেতু আমি জানি পরা গেছে কিন্তু জয়ন্ত আছে আরক্ষী তদন্ত এটাকে অব্যাহত আছে আমিও যেহেতু সেই স্থানে গই আছো আমি তার যাওয়ার পিছনে আসলে কব পারিম যে কি তার পরিস্থিতি বর্তমান কেনেকুয়া কিন্তু অজঙ্ক অতি একটা বেদনামূলক ঘটনা আরক্ষী কি কইছে প্রাথমিক তদন্তত উপাসনা কি কইছে এয়া চাহ বাগিচা অঞ্চলের লোকর মাজর কিবা সংঘাত হব পারে নে বাহিরা কোনো লোকক অপহরণ করে নিয়ে তাত এনেদরে জীবন্তে জ্বলাই হত্যা করা হল কি ধরনের অনুমান করেছে আরক্ষী এই মুহূর্তে হয় হয় জয়ন্ত নিশ্চয়কৈ আরক্ষী এতিয়ালৈকে কোনো ধরনের আপডেট দিয়া নাই তেওঁলোকে যেহেতু তদন্ত আরম্ভ করেছে প্রাথমিক পর্যায়ে আর কৈছে কিছু সময় পিছত হয়তো কিছু ক্লু পাব পারে যার বাবে এতিয়ালৈকে আরক্ষী আসলে লোকজন কোন হয় কোর হয় বা তাত কোন এনেকা ধরনের কাণ্ড করিব পারে কোন জড়িত থাকিব পারে একুয়ে আপডেট এতিয়ালৈকে আরক্ষীর হাতত নাই জয়ন্ত কিন্তু কিছু সময় পিছত হয়তো আরক্ষী ক্লু উলিয়াব নিশ্চয়কৈ যেহেতু তিনিচুকীয়া যেহেতু নির্বাচনের সময় আর এইখানি সময় দেখা গৈছে আরক্ষীয়ে তৎপরতার নিজের ভূমিকা পালন করে আছে সকল ঠাইত সষ্টম আছে জানিব অতি সোনকালে হয়তো এই ঘটনার আসলে আরো রহস্য আসলে কি বা কোনে এনে ঘটনা সংঘটিত করেছে সমগ্র তথ্য আসলে আমি গম পাবলে সক্ষম হব জয়ন্ত নিশ্চয় ধন্যবাদ উপাসনা সমগ্র ঘটনা এটা গভীর রহস্যের মাজত সোমাই পড়েছে নির্বাচন উপলক্ষে কটকটিয়া নিরাপত্তা চলিছে কিন্তু তার মাজত এক লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হল না ভুক্তভোগীর পরিচয় উদ্ধার হয়েছে না দুর্বৃত্তের পরিচয় এই মুহূর্তলকে উদ্ধার হয়েছে কোনো একটা উয়াদি পোৱা নাই আরক্ষীয়ে ঘটনা ক্লু আরক্ষীয়ে লাভ করেছে নে নাই সেয়াও এই মুহূর্তে জানিব পৰা হোৱা নাই যাক লৈ তীব্র চাঞ্চল্য অব্যাহত আছে মিজোরামত বিধ্বংসী অগ্নিকাণ্ড অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হেরালে এজন লোকে জ্বলি ভস্মীভূত হয়েছে দুটাকৈ বাসগৃহ সীমান্তবর্তী ভাই রেংটেট এই ভয়ানক অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডত প্রাণ হেরাইছে 78 বছরীয় এজন লোকে পাকঘরের জুইর সূত্রপাত হওয়া বলে জানিব পৰা হৈছে বিধ্বংসী অগ্নিকাণ্ডত আহত হয়েছে মৃত ব্যক্তিগৰাকীৰ নাতিও স্থানীয় লোকের তৎপরতাত অগ্নি নিরাপক বাহিনীয়ে কেবা ঘণ্টা জোড়া প্রচেষ্টার অন্তত জুই নুমাবলৈ সক্ষম হয় ভারতর গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল বিজেপি প্রার্থী আছিল গহপুরের আর নিশ্চিতভাবে বিজেপিকে তেতিয়ারে পৰা সাপোর্ট করে আছে আর এটাও করব নয় জানো হয় উন্নয়ন কি হয়েছে বলে ভাবে বিশ্বনাথত বিশ্বনাথর যদি আমি রাস্তাটা চাও রাস্তাটা কিন্তু এটাও তথৈবশ অবস্থা বিশ্বনাথ চারিআলির মাঝভাগের রাস্তাটো ভগা সিগা গাত গুট নয় এই গাড়ি ঘোড়া বা জনবসতি যে বাড়িছে এইভাবে মাঝে মাঝে রিপেয়ারিং করব লাগবে কথাটা সেইটো এই মাঝে অল্প দিনের আগে ভালেই আসে ক্লাইমেটর কারণেও এই রাস্তা পদূলি সোনকালে বেয়া হয় যথেষ্ট একেবারে বরষুণ দিলেও বেয়া হয় তার কারণে একেবারে বেয়া আসলে বলে মানে কোয়া নাই মানে ইয়াতে থাকো এত দেখিছো মই আর ঘরের পর ওলালে উন্নয়ন রাস্তা পদূলি আজিকালি যতই দেখ কনস্ট্রাকশনের কাম সাম সবতে হয়ে আসে ধন্যবাদ জ্ঞাপন করেছো এগারী বাইদ আছে বাইদ অকান ব্যস্ত আছে তার মধ্যে অকান নামনি করছো ঘর ইয়াতে নিশ্চয় নির্বাচন আহিছে তার সমানে বিহু আহিছে বিহুর কথা নুসুধু কারণ বিহু বলিলে প্রতিগী অসমিয়া বলিয়া নির্বাচনের কথা সুধিম নির্বাচনের বতর কিভাবে এবার শোণিতপুর লোকসভা সমষ্টিত কি হব রাজ্যে উন্নয়নের স্বার্থতে ভোট দিব বলে ভাবিছো আর উন্নয়ন হয়েছে আগর সরকার দিনতক এতিয়া হওয়া দেখিছো বারু এবার কোনটো পার্টির প্রার্থী হাঁহি মারিব বলে এনে আপনি ভাবে সেইটো এতিয়া কব নোৱাৰি কোন প্ৰাৰ্থীয়ে হাঁহিব দিনে নিশায় নির্বাচনী প্রচারত ব্যস্ত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল পহিলা বহাগর নিশা 10 নম্বর ওয়ার্ডত প্রচার চলালে ডিব্রুগড় লোকসভা সমষ্টির প্রার্থীগুলো সংখ্যালঘু প্রধান অঞ্চলট কেন্দ্রীয় মন্ত্রী তথা ডিব্রুগড়ের বিজেপির প্রার্থীগুলোর প্রতি দেখবলে পয়া হল ব্যাপক সঁহারি বিহুর বতরত সমর্থকক লগত লৈ দিনে নিশায় এনেদরে প্রচারত ব্যস্ত হয়ে পড়ল কেন্দ্রীয় মন্ত্রীগুলো নতুন বছর মই রঙালী বিহুর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাইছো আর আমার লক্ষ্য হয়েছে আমি একেলগে মিলি সকলে
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত ভারতবর্ষক আগন্তনত বিশ্বের তৃতীয়খন শক্তিশালী উন্নত অর্থনীতি রাষ্ট্র হিসাবে গড় দিম। গতি সেই সংকল্পে আজি এই সভাত আমি সকলে আলাপ আলোচনা মিলিত হলো। এই সভাত যিখিনি মানুষের মরম চেনেহ পালো এই কথায় আমাক স্পষ্টভাবে এই ইঙ্গিতে দিছে যে আগন্তক নির্বাচনত বিজেপিয়ে শেষ শাড়ি মারিব আর বিজেপির প্রতি মানুষের আন্তরিকতা এই কারণে বৃদ্ধি হয়েছে যি ধর্মই নহক কিয় হিন্দুয়ে মুসলমানে হোক খ্রিস্টানে হোক বুদ্ধিজ হোক শিখে হোক জৈন হোক সকল ধর্মর লোকে মোদী ডাঙরিয়ার নেতৃত্বত সামাজিক ন্যায় পাইছে, সামাজিক সুরক্ষা পাইছে, অর্থনৈতিক উন্নয়নের বাবে সোণালী সুযোগ পাইছে আর সকলে সন্মান সহকারে ভারতবর্ষের বুকত জিয়াই থাকবলে একটা শক্তিশালী অধিকার ভোগ করেছে। গতি মানে ভাবো যে বিজেপির ভাল কামর বাবে আজি সকল ধর্মর লোকে সকল ভাষিক লোকে আজি বিজেপিক আন্তরিকতায় আঁকালি লৈছে আর মোদী ডাঙরিয়ার নেতৃত্বক ভূয়সী প্রশংসা করেছে, তেখেতর নেতৃত্বর নেপথ অগাধ বিশ্বাস রাখিছে। অব্যাহত আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক প্রচার অভিযান। আজি তিনিখনক জনসভাত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী। হোজাইত কাজিরঙার প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসার হয়ে প্রচার চলতে রঙাপুরা আর তেজপুর শোণিতপুরের বিজেপি প্রার্থী রঞ্জিত দত্তর হয়ে ভাগ লব প্রচার সভাত। প্রথমে হোজাইত উপস্থিত হব মুখ্যমন্ত্রীগী। হোজাইত উপস্থিত হয়ে কাজিরঙার প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসার হয়ে চলাব প্রচার। তারপিছতে যাবতে রঙাপুরালৈ আর তেজপুরতো শোণিতপুরের বিজেপি প্রার্থী রঞ্জিত দত্তর হয়ে প্রচার সভাত অংশগ্রহণ করব। ইফালে উত্তর পূর্ব গৃহমন্ত্রী অমিত শাহর নির্বাচনী প্রচার কালি নিশায় আগরতলাত উপস্থিত হয় গৃহমন্ত্রীগী। ত্রিপুরার রাজধানী শহর আগরতলার মণিপুরতো অমিত শাহর নির্বাচনী জনসভা। পাছত উত্তর পূর্ব দুই বিজেপি শাসিত রাজ্য প্রচার গৃহমন্ত্রীগীর। উত্তর পূর্ব দুই রাজ্য নির্বাচন প্রচার সামরি রাজস্থানলৈ রওনা হব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী। সন্ধিয়া রাজস্থানত বিশাল রোড শোত অংশগ্রহণ করে নির্বাচনী প্রচার চলাব অমিত শাহে। বিহুর বতরত নির্বাচনী প্রচার চলাবলৈ কাইলৈ অসমলৈ আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনিয়া কার্যসূচীত কাইলৈ গুৱাহাটীত প্রধানমন্ত্রীগৰাকীয়ে চলাব নির্বাচনী প্রচার। গুৱাহাটীত বিজেপির প্রার্থী বিজুলী কলিতা মেধির হয়ে প্রচার চলাব প্রধানমন্ত্রী মোদিয়ে। কাইলৈ নিশাটো গুৱাহাটীতে কটাই বুধবারে নলবারীত বিশাল জনসভাত অংশগ্রহণ করব মোদিয়ে। বরকুড়াত অনুষ্ঠিত বিশাল জনসভাত বরপেটা লোকসভা সমষ্টির বিজেপি মিত্রজোঁট তথা অগপর প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে প্রচার চলাব প্রধানমন্ত্রী মোদিয়ে। ইপিনে প্রধানমন্ত্রীর ভ্রমণক অধিক তৎপর হয়েছে রাজ্যিক বিজেপি। নলবারী নির্বাচনী সভাক বরকুড়াত চলিছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রী সভাস্থলীর প্রস্তুতির বুঝ লবলৈ নলবারীর বরকুড়াত উপস্থিত হয়েছে মন্ত্রীর মুখ্যমন্ত্রী।